দাদা ওটা পরে বানাবে দাদা ওদিকে মার পাঁচবি না এদিকে মানে বেঁচে যেতে পারি স্প্যাগেটি ই অল ইওর চিকেন সব মেয়েরা আমার দিদি বোনের সমান সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বংশাই ক্লিশ আয়ন এন্ড সবাইকে ঈদ মুবারক এন্ড শুভ অক্ষয় তৃতীয়া আজকে আমরা যাচ্ছি ঈদ স্পেশাল অক্ষয় তৃতীয়া স্পেশাল ব্লগ করতে যেটা হচ্ছে আমাদের বোহো দ্য স্কাই ক্যাফে গড়িয়াতে খুবই চিপেস্ট একটা রুফটপ ক্যাফের মধ্যে ওটা আমি দেখলাম রুফটপ ক্যাফে এখন অনেকেই খোঁজে যাওয়ার জন্য খুবই ভালো অ্যাম্বিয়েন্স সহ তার মধ্যে অ্যান্ড যেটা রেট খুবই কম প্রাইসের মধ্যে খাবার দাবার আমি দেখলাম মানে মোটামুটি অ্যাফোর্ডেবল খাবার দাবার 500 for 2 লেখা আছে অবভিয়াসলি 500 for 2 হয় না তার থেকে একটু বেশি যায় বাট চলো ওখানে যাবো দেখাবো কেমন অ্যাম্বিয়েন্স সো এবার দেখা হচ্ছে রেস্টুরেন্টে বহু দা স্কাই ক্যাফের ভিতরে গড়িয়াতে অ্যান্ড অ্যাম্বিয়েন্সের কথা বলছি অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো এবার যাবো আমরা খাবার দাবারের দিকে অ্যান্ড হ্যাঁ বলতে পারো এই 40 গরমে কেন রকম একটা রুফটপ ক্যাফেতে আসার প্ল্যান হলো শুধু সেটা না তাছাড়া আজকে একটু বৃষ্টির ওয়েদার তো একটু ঠান্ডা তো আছেই তাই জন্যই এটা ডিসাইড করা অ্যান্ড প্রাইস হচ্ছে বাজেটেই আছে তো এবার খাবার দাবারের দিকে যাবো দেখবো কেমন বাট এটা হচ্ছে বাইরেটা যেটা হচ্ছে রুফটপ এরিয়াটা এবার ভিতর দিকেও বসার জায়গা আছে যারা রুফটপে বসতে চাও না কিংবা সিট ফুল হয়ে গেলে বসতে না পারো তো ভিতর দিকে আসো আর ভিতরটা দেখাই আচ্ছা ওকে সো এবার আমরা এসে গেছি খাবার দাবারের দিকে সিনেমেটিক্স তো দেখতে পেয়ে গেছো তোমরা অ্যান্ড এবার আসছি আমরা ওভারলোডেড চিকেন কোয়েসা ডিলাসের দিকে তো চলো এটা টেস্ট করব এটা টেস্ট করা যাক ভিতরে চিকেন লোডেড আছে অনিয়ন স্টাফ আর কি স্টাফ আছে একটু দেখিয়ে দিই বেশ ভালো খেতে ওপরটা আই গেস পরাঠা যেটা হয় ওরকম কিছু বেশ ভালো খেতে এটার প্রাইস হচ্ছে প্রাইস কত রে 275 প্রাইস অ্যান্ড এখানে থাকে হচ্ছে 8 পিস ভালো খেতে ওকে সো এবার আসছি আমরা চিকেন চিজ কাবাব এটার প্রাইস হচ্ছে 265 rupees অ্যান্ড থাকে হচ্ছে 6 পিস তো এবার চলো এটা ট্রাই করবো ওকে দুটো নামাতে গিয়ে তিনটে পড়ে গেছে উঠে যা আচ্ছা সো এবার এটা ট্রাই করি চলো বেশ চিলি চিলি ব্যাপার ওকে একটা স্মোকি ফ্লেভার আছে মাংসটা সফট বাট ছেড়ে যাচ্ছে না চামচ তার জন্য বেশি হার্ড না বাট একটা ভালো স্মোকি ফ্লেভারিং তাছাড়া বেশ চিলি চিলি ব্যাপার ভালো গেছে সব পিস থাকে এই সাইজে তাছাড়া সবজি দেয় জ্বালানো সবজি এটা খাই না ওকে সেবার আসছি আমরা বাফেলো উইংসের দিকে 6 পিস থাকে 265 rupees প্রাইস আচ্ছা এগুলো ছোটো ছোটো চিকেনের লেগ পিস দেখতে পাচ্ছি তার উপর সস দিয়ে কোটেড করা দিয়ে এখানে একটু পেঁয়াজ গুঁড়ো রেখে মানে পেঁয়াজ কাটা রেখেছে এটার সস আছে সসটা নিয়ে নিই পেঁয়াজটা তো খাবো না তবুও নাবিয়ে রাখি নাবিয়ে রাখা ভালো এই আসছে এবার আমাদের রাক্ষস খুব ওজনটা বেশ আছে বেশ দেখা যাচ্ছে এখান থেকে 6 পিসেস চলো এবার টেস্ট করবো নিচে একটা লেবু আছে লেবু দিয়ে স্টাফ করা লেবুটা সবাই খেতে হবে নাকি ও লেবুটা ওপরে ছড়ানোর জন্য দিয়েছে লেবুটাকে ছড়িয়ে দেবো এরকম হবে নাবি নিয়ে যাক চলো অনেকগুলো বেশি নেবে গেছিলো আসলে ওকে সেবার আমাদের এই বাফেলো উইংটা ট্রাই করবো চিকেন লেগ পিসের মধ্যে দেখতে লাগবে মানে ছোটো লেগ পিস তো চলো ট্রাই করি অনেকক্ষণ চামচ দিয়ে খাওয়া হয়েছে হাত দিয়ে মারছি ঠিক আছে হুম
অসাম খেতে। ওপরটা পুরো ক্রিসপিনেস, একটা খুবই ক্রিসপি ব্যাপারটা, ভিতরটা চিকেন লোডেড, তার উপরে সস দিয়ে ইয়ে করা, সসটা বেশ একটু মানে সুইট আছে, কোনো মানে কোনো ঝাল টেস্টের না। চলো হাড় আছে বোনলেস না কিন্তু। ওকে ওকে, সেবার আসছি আমরা মশলেলা স্টিকের দিকে। আচ্ছা 245 rupees প্রাইস। আচ্ছা তো এটা যেটাতে সার্ভ করা হয়েছে পুরো একটা ফিশ শেপ, একটা ইয়ে টাইপ ওই হয় না তেল ছাঁকে, তেল ছাঁকে, হ্যাঁ ওটাই, তাই জন্য অত ইংলিশ শিখিনি ভাই। ঠিক আছে তো তো চলো এবার এটা টেস্ট করবো। মেয়েও ডিপ দেওয়া আছে, কোথায় চিজ ভিতরে একটু ইয়ে ক্যাপসিকাম দেওয়া, হ্যাঁ তো হলুদ বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ইয়ে রেড বেল পেপার, স্ক্যাম স্ক্যাম। এবার আসছি পাস্তার দিকে, পাস্তা 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 সবার প্রথম পাস্তা গুলোর নাম কি? আচ্ছা এইটা হচ্ছে ইয়ে ওই পেনি পাস্তা ওই হোয়াইট সসে, এটা হচ্ছে পেনি পাস্তা পিঙ্ক সসে, এটা হচ্ছে স্প্যাগেটি অলিও এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা তো এবার আসছি আমরা স্প্যাগেটি পিস পাস্তা, কি নাম? স্প্যাগেটি অ্যাগোলিওলিও পাস্তা, প্রাইস হচ্ছে 275 rupees, কোয়ান্টিটিটা সিনেমেটিক্সে দেখে নিয়েছ আর দেখাতে পাচ্ছি। তো এবার খাবো, এটা পাস্তা না কিন্তু চাউমিন, এটা ম্যাগি নুডুল কিছু একটা, জড়িয়ে জড়িয়ে খেতে হয় দেখ নুডুল, এভাবে এভাবে তো শিখেছিলাম না আগের দিন রাত্রিবেলা, দেখ এটা এরম করবি তারপর, ঠিক আছে? খুবই পেল টেস্ট, একটা টেস্টটা অ্যাকচুয়ালি একটু পেল টাইপ। ওকে চিকেনের কোয়ান্টিটি আছে বাট একটু অয়েলটা বেশি, যেটা দেখ সেটা আমার পাশে কোয়ালিটি, বাট অয়েলটা দেখতে পাচ্ছ খুবই হাই কোয়ান্টিটি, টেস্টটা একটু পেল টাইপ, আর একটু ভালো হলে আই গেস বেটার হতো। 275 প্রাইস, কোয়ান্টিটি ঠিক আছে, কোয়ালিটি মার খা গিয়ে বেটার। আচ্ছা তো এটার নাম নাম কি? পোলিও পিস্তা। সেবার আসছি আমরা নেক্সট পাস্তার ডিশের দিকে, যেটা হচ্ছে পেনি পাস্তা বা পিঙ্ক সসের। সো এবার এটা টেস্ট করব, এটা এটাও চিকেনের সাথে আছে তো দুটোকে একসাথে, কোয়ান্টিটি কম আছে, এটা ভালো খাবে, এটা মিষ্টি মতো মানে একটা ক্রিমি ফ্লেভারিং আছে, মিষ্টি মিষ্টি খেতে, যারা ঝাল কম খায় কিংবা কিছু তাদের জন্য আমি বলবো এটা খুবই প্রেফারেবল হবে, তাদের পছন্দ হবে, অ্যান্ড আমরা যখন খাচ্ছি ঠান্ডা হয়ে গেছে, ভালো খেতে এমনি এটা ভালো খেতে লাগলো। নেক্সট এটা প্রাইস হচ্ছে 275 rupees, কোয়ান্টিটি ঠিক আছে। আচ্ছা আগেরটা আমরা যেটা দেখেছিলাম পাস্তা, ওটা হচ্ছে পেনে পাস্তা পিঙ্ক সস যেটা ছিল, এবার এটা আসছে হোয়াইট সসের দিকে। সো এটা হচ্ছে স্পাইরাল যে পাস্তাগুলো হয় না ওরকম, তো এটাও চিকেন আছে, এটার চিকেনের কোয়ান্টিটা তবু একটু বেশি আরেকটার থেকে। চলো টেস্ট করি, এটা একটু পেল পেল খেতে, এটা একটু পেল পেল খেতে, নুন লাগবে নুন, নো নো এটা আমার এটাতে একটু নুন লাগবে অ্যাকচুয়ালি, এর নুন প্লিজ, নুনটা পড়ছে না একটুখানি ফুটো, এত ছোট দিয়ে বেরোয় আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা একটু ভালো করে বানিয়ে খাই, চলো আর এটা কি দেবো, এইবার ফ্লেভার এসছে, এটা হচ্ছে ফ্লেভার, ভালো খেতে এবার ভালো খেতে লাগবে। দেখো হোয়াইট সসের মানে হোয়াইট সসের ফ্লেভারিংটা আছে বাট টেস্টটা সত্যি পেল ছিল, মজা করছি না, প্রাইস এটাও 275, সবটা পাঁচটা 275 প্রাইস হয়েছে যে কটা দেখালাম, এমনি ভালো খেতে। চলো ঠিক আছে যেভাবেই খাই,
সো এটার নাম হচ্ছে কি জানি পিজার মন্ত এটা টেস্টটা মানে কি বলবো মেশিন থেকে যে কোলাগুলো বেরো পুরো মতো এটার নাম হচ্ছে হলো লাভার্স ডিলাইট 125 রুপিস আই গেস এটা হচ্ছে হলো স্ট্রবেরি মিল্কশেক উইথ হ্যাঁ এটা পুরো একটা স্ট্রবেরি মিল্কশেক ঠিক আছে রিমেকি দেওয়া আছে জানি না এটাকে বোধহয় কি বলে ব্লু সল্ট বলা হয় স্ট্রবেরি মিল্কশেক আর এখানে আমি কী আছে এটা আমি জানি না ঠিক আছে এটা রাসবেরি বোধ হয় তো কী বলে রাসবেরি তো স্ট্রবেরি মিল্কশেক বাট অ্যাট 125 ভালোই কম কোয়ান্টিটি দেয় তো ভালো লাগছিল খেতে বেশ আইসক্রিমের মতো অ্যালপে লেবে পুরো চকলেটের মতো ললিপপের ললিপপের টেস্ট আবে ললিপপের টেস্ট জাস্ট ললিপপের মতো অ্যালপে লেবে অ্যালপে লেবে ললিপপের মতো টেস্ট এটা কি ড্রিঙ্ক আছে নিজে ভুলে গেছি ব্লু হাওয়াই হ্যাঁ ব্লু হাওয়াই না ব্লু হাওয়াই না হ্যাঁ আচ্ছা এটা ব্লু হাওয়াই বাট ভালো খেতে প্রাইস 150 বাইরে আমার পাইনঅ্যাপেলটা পড়ে গেছে সো আজকের মতো আমাদের খাওয়া দাওয়া ডান হয়ে গেছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের বোহো সানসেট অফ বোহো মকটেলের অ্যান্ড মকটেলের প্রাইস যেগুলো বলবো 125 করে প্রাইস অ্যান্ড সবই মকটেলস সরি 150 এটার প্রাইস অ্যাকচুয়ালি এমনি সব মকটেলের 125 to 150 এরকম এই প্রাইসের মধ্যে জায়গাটা খুবই সুন্দর খুবই বাজেট ফ্রেন্ডলির মধ্যে আমার তো সিরিয়াসলি খুবই ভালো লেগেছে ক্যাফেটা আমি বলবো তোমরা ভিজিট করতেই পারো তো অ্যাম্বিয়েন্স খুব ভালো খাবার দাবারও ভালো আর তাছাড়া প্রাইসও খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে তো জায়গা ভালো তোমরা আসতে পারো এটা হচ্ছে গড়িয়াতে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই আচ্ছা এটা হচ্ছে আমাদের ওই পাস্তার তেলটা ওকে আচ্ছা চামচ চা চামচ চা দাদা নষ্ট করবি নাকি কত কত টাকা লিটার জানিস এবার দে এটা এবার দেখ এবারে আচ্ছা সরি সরি আচ্ছা আমি বার করে দিচ্ছি আমি বার করে দিচ্ছি তেলটা বার করে দিই দেখ এইভাবে তো রান্নাটা করেছে দে এক্সট্র্যাক্ট করবো এবার দেখ তৈল শুকনো গাড় এটাকে বলা হয় ও বয়ে চলে যাচ্ছে ফুড ব্লগার সব হয় যেগুলো মাখন দেখে একদম ও করে না ও হি ইজ লাইক অফ দ্যাট ওয়ান কর দেই আরে বাবা বল কি আর কমাল কি চিজ এ দাল আরে তার মাংস পড়ে যাচ্ছে তো না না অ্যাকচুয়ালি খেতে পাচ্ছে না প্রবলেম না না মানে এত তেল খাওয়া যায় না ইটস অলিভ অয়েল তেলটা খাবি তেল আমার অনেক অনেক আগে থেকে খাওয়া হয়ে গেছে বাবা কেমন লেগেছে তেলটা খুব ফিকা টাইপের আমার না নুন মেশানো হয়েছে এবার ঠিক আছে তুই চিলি ফ্লেক্স মারা বেশি মারবি না বেশি মারবি না ব্যাস ব্যাস একটা উঠিয়ে বেরিয়ে গেলাম তারপর একটু কথাবার্তা বলে ওখানটা খেতে খেতে আনবি ওদিকে মার পাঁচ মিনিট এদিকে মানে বেঁচে যেতে পারি চুল্লু পাঁচ মিনিট